মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রম পিএচির স্মরণে নাগরিক সুখসভা সম্পন্ন হয়েছে লোহাগড় উপজেলার চুনতি মেহরুনিসা প্রাথমিক বিদ্যালয়ে ২২ জানুয়ারি সকাল নয়টায় এই অনুষ্ঠান শুরু হয় নাগরিক সুখসভা আয়োজন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা নদবীর সার্বিক সহযোগিতায় লোহাগাড় উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদের সঞ্চালনায় মরহুমের বড় ভাই ইসমাইল হোসেন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি শোক বিশেষ অতিথিদের মধ্যে লোহাগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবু তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাস আমিনুল ইসলাম অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা কানম আয়েশা চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন চট্টগ্রাম আট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস মুসলিম উদ্দিন আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লোহাগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুরশেদ আলম চৌধুরী সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো বঙ্গবন্ধু সিটি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়কারী ও স্থানীয় সংসদের ভাগিনা মোহাম্মদ ওবায়দুল হক লোহাগাড়া উদ্দিন যুগনা হব্বায়ক ফজলে এলাহি আরজু যুবলীগ নেতা বাদশাহ খালেদ আদেল চৌধুরী কাউসার আলম নুরুল হক নুনু লোহাগড় উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম গনি সম্রাট মিয়া মোহাম্মদ শাহজাহান এস এম আব্দুল জব্বার নুরুল্লাহ আলম জিকু আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন চুনুতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবুদ্দিন জনু আদুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া বরাহাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি ডি জুনাইদ কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি আলহাজ সরওয়ার কোম্পানি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক আক্তার উদ্দিন মাওলানা ওবায়দুল্লাহ সাংবাদিক সেলিম উদ্দিন খান মজনু এলাহি মোহাম্মদ জোবাইর হোসেন মোহাম্মদ সুহেল মিনহাজুদ্দিন লোহাগাড়া উপজেলা তাঁতি লীগের সভাপতি ডাক্তার জয়নুল আবেদ্দিন জনু সাধারণ সম্পাদক ও সাগর এভিয়েশন হজ কাফেলার সত্ত্বাধিকারী আলহাদ জাহাঙ্গীর আলম সহসভাপতি নাচির উদ্দিন আমিরাবাদ ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ নুরুল আলম সেক্রেটারি এস এম নাসির উদ্দিন পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী মোহাম্মদ শের আলী মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ মুরশেদ মহিউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী পদুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আক্তার হোসেন ফরিদ কেন্দ্রীয় যুবলীগ নেতা দাস বাপলু সহ সট্টগ্রামের বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ লীগ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন সেহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া